আইএসএফ সহ আরও যারা যারা তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে চাইছে তাদের প্রত্যেককে পাশে চাইব। আইএসএফ এতদিন এবং আইএসএফ লড়েছে, তৃণমূল যেরকম বিজেপির বিরুদ্ধে সাজানো লড়াই লড়ছে বা বিজেপি যেরকম তৃণমূলের বিরুদ্ধে সাজানো লড়াই লড়ছে ওই রকমটা না, আইএসএফ সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়েছে এতদিন ধরে। তাহলে আইএসএফ তাদেরকে তাদের বন্ধুদের আমরা পাশে চাইব, যাদবপুরে লাল ঝান্ডাকে সামনে রেখে সকলের সমর্থন নিয়ে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে চাই। লড়াইটা এখানে কার কাছে, লড়াইটা এখানে কার সঙ্গে মূলত, লড়াইটা এখানে মূলত কার সঙ্গে, সায়নী ঘোষ নাকি অনির্বাণ গাঙ্গুলী? আপাতত সামনে গরম পড়লে লড়াইটা গরমের সাথে আমাদের মতো প্রার্থী যারা, এই ভোটকর্মী যারা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন যারা বাড়ি বাড়ি যাবেন ইত্যাদি, তোমরা যারা সাংবাদিক, তোমাদের ছোটাছুটি আছে, পুলিশ প্রশাসনের লোকেরা আছে, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। গরম পড়বে, আমার রাজনৈতিক লড়াই, রাজনৈতিক প্রতিপক্ষ, রুটি রুজির কথা যারা বলতে চায় না তারা প্রত্যেকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ। এখানে কোনো 1 2 3 4 এর গল্প নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।